আসসালামু আলাইকুম গাইজ, আমি নাইম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইনার ব্লগস। আমরা এই সোনার বাংলা হোটেলে আসছিলাম, হোটেল সোনার বাংলা। এখানে আজকে সকালবেলা এসে উঠছি অ্যান্ড এর ব্লগে রুম পর্যন্ত ব্লক করা হয়েছিল অ্যান্ড এখন আমরা লাঞ্চের জন্য বেরোইছি। লাঞ্চ টাঞ্চ করে দেন আমরা পলওয়েল পার্ক, লাঞ্চ টাঞ্চ করে দেন আমরা পলওয়েল পার্ক অ্যান্ড ঝুলন্ত ব্রিজে যাব। এই দুইটা আজকে কমপ্লিট করব, ওই দুইটা আপনাদেরকে দেখাবো এই ব্লগে। চলেন দেরি না করে যাওয়া যাক। ঝুলন্ত ব্রিজ প্রবেশ ফি 20 টাকা। বাইক পার্কিং করলাম এই জায়গায়। এটা হলো গেট, এদিক দিয়ে এন্ট্রি গেট। এটা 20 টাকা জনপ্রতি টিকিট। টুকটাক গাড়িগুড়ি পার্কিং করা আছে, মানুষজন মোটামুটি আছে ভিতরে, তাইলে বোঝা যাচ্ছে। এই সেই ঝুলন্ত ব্রিজ, ছোটবেলা থেকে এই ব্রিজটাই দেখি। আমরা বাইক দিয়ে আসছি, বাট এদিকটা ভিতরে যারা থাকে বিভিন্ন রিসোর্টে টিসোর্টে যারা উঠছে তারা বোট দিয়ে আসতে পারে। যে বোট দিয়ে এরা ওনারা আসছে, আর বোটে এই যে আনারস তারপরে অন্যান্য ফল ফুল কিছু বিক্রি করতেছে, ভাসমান বাজারের মতো আর কি। ঝুলন্ত ব্রিজে হাঁটতাছি, মানুষজন এত বেশি পরিমাণে উঠছে, ডানে যায় একবার বামে যায় একবার, মানে মাথাল মাথাল লাগতেছে এমন এমন একটা ভাব। ডাইন দিকে যায় বাম দিকে যায়, দুলতাছে একদম। এই দেখেন অবস্থা, মাঝখানে কি দুলতাছে, কি পরিমাণ, সবার দিকে তাকান একটু। অনেক মানুষ আসছে, সব বেশিরভাগই লোকাল এরিয়ার, আশেপাশের হয়তো বা 10-15 কিলো 20 কিলো এই ডিস্টেন্স থেকে আসছে। একজন দেখে আমার মনে হচ্ছে আমি গুলিস্তান আইসি, গুলিস্তান মার্কেটে আইসি, গুলিস্তানের জ্যামে ফেল করছে এত মানুষ। ওই পাশে পিছন সাইডে যে গেছিলাম, পিছন সাইডে যাওয়ার সময় আরও বেশি মানুষ ছিল, এখন তো তাও একটু কম আছে এই পাশে যাওয়ার সময়। বেশিরভাগ মানুষ ওই পাশে চলে গেছে, আর আমরা একটু মানুষ অ্যাভয়েড করার জন্য আসছিল দুপুরবেলা 4টার মতো বাজে, আর 1 ঘন্টা পরে তো এখানে পা দেওয়া যাবে না। তাইলে আমরা ঝুলন্ত ব্রিজ দেখে এখন বের হয়ে গেছি, এখন যাচ্ছি পলওয়েল পার্কের দিকে। পলওয়েল পার্কে একটা রিসোর্টের মতো আর কি, পার্ক অ্যান্ড রিসোর্ট আলাদা আলাদা দুইটা জায়গা। ভাই পলওয়েল পার্কেও চলে আসলাম, কিন্তু এত ভিড় কেন, ভিড় দেখে তো যাইতে ইচ্ছে করতেছে না। আচ্ছা আমরা সামনের দিকে যাই, আমরা পলওয়েল পার্ক থেকে সামান্য একটু সামনে আগায় আসছি অ্যান্ড এই জায়গায় আছে ডিসি বাংলো পার্ক। এটা দেখলাম গেট টেট কিছু নাই, ওপেন, যে কেউ হয়তো ঢুকতে পারে। এটার ভিতরে একটু ঢুকতেছি, এটার থেকে লেক ভিউ পুরোটা দেখা যায়। এই যে লেকের পার, এটা ওই দেখেন তারেক আর অর্ণবের অবস্থা দেখেন, ওরা গরমে অবস্থা খারাপ হয়ে গেছে, এখন পোলাবেনের মতো খেলাধুলা শুরু করছে। হায় রে, ওদের দেখলে বোঝা যায় বয়স যতই বাড়ুক মনের বয়স 18 সবসময় থাকে। বন্ধু আচ্ছা, এটা আমি পোলাবেনের একটা পার্ক, আমরা একটু কয়েক মিনিটের জন্য পোলাবেন হয়ে গেছিলাম। সামনের দিকে এদিকে বসার একটু জায়গা টায়গা আছে, অনেক সুন্দর। ও এতক্ষণ ছিলাম প্রচণ্ড রকম গরমের ভিতরে, এখন দেখি যে সেই লেভেলে ঠান্ডা, আর প্রচুর বাতাস, মানে বাতাসের কারণে ঠান্ডা, ভালো লাগতেছে পরিবেশটা। পলওয়েল পার্কটা যদি ফাঁকা থাকে তাহলে পলওয়েল পার্কে ঢুকতে পারি, আর না হলে এখান থেকেই আজকের মতো সন্ধ্যা পর্যন্ত থেকে রুমে ব্যাক করবো। আর কালকে সকালবেলা হয়তো আমরা একটা বোট নেব, বোটের থেকে আমরা বোট দিয়ে আমরা শুভলং ঝর্ণায় যাব। আমরা এই পার্ক থেকে মাত্র বের হয়ে গেলাম, এই জায়গায় 1 ঘন্টার মতো ছিলাম অ্যান্ড অলরেডি সন্ধ্যা, সূর্য অস্ত যাবে যাবে ভাব, অ্যান্ড ওই পাশে দেখলাম বৃষ্টি হচ্ছে, এদিকে টুকটাক বৃষ্টি ফোটা ফোটা পড়তেছে, বৃষ্টি নামতে পারে, এই জন্য বেরোয় যাচ্ছি। পলওয়েলের ভিতরে আর ঢোকা হবে না, কারণ পলওয়েলের ভিতরে যেই লেভেলের মানুষ দেখছি এর ভিতরে আসলে না ঢোকাটাই ভালো। এখন আমরা আমাদের রিসোর্টে চলে যাবো অ্যান্ড ওইখান থেকে ক্যামেরা হেলমেট এগুলো সব রেখে একটু ফ্রেশ হয়ে এরপরে আশেপাশেই ঘোরাঘুরি করবো আজকে রাতে। কালকে সকালবেলা কায়াকিং করতে বেরোবো, ওইটা আবার নতুন একটা ভিডিওতে দেখতে পারবেন। সো এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বেশি বেশি করে ব্লগ দেখতে থাকেন। আল্লাহ হাফেজ।